बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सरकारी दहर नवाबगंज कलेजेर मानविक विभागेर द्वितीय वर्षेर सुप्रिय शिक्षार्थीबृंद आसलामु आलैकुम डीएन कलेजेर अनलाइन क्लासे तोमादेर स्वागतम। आमी मोहम्मद शिबली सादिक प्रभाषक राष्ट्रविज्ञान विभाग सरकारी दहर नवाबगंज कलेज। आज आमरा परिणति सुशासन द्वितीय पत्रेर दशम अध्याय थेके एकटी उद्दीपक एवं उद्दीपक संश्लिष्ट प्रश्नोत्तर निये आलोचना करब एवं आलोचना शेषे आमरा दुर्नीतिर प्रभाव बा क्षतिकर दिक सम्पर्के किछुटा आलोचना करब। ताहले एबार आसा जाक उद्दीपके। उद्दीपके आमरा देखते पाच्छी जामाल कथा बोलते पारे ना, ताई स्थानीय स्कूले ताके भर्ती करा जायनी। तार समबयसीरा ताके खेलाय निते चाय ना, ए कारणे जामाल ओ जामालेर मा बाबार मन खराब थाके। जामाल सुंदर छवि आँकते पारे, तार बाबा तार जन्नो रंग पेंसिल ओ छवि आँकार बई किने दिएछे। जामाल एखन छवि आँका निएई व्यस्त, एटाई आमादेर उद्दीपक। आमरा जानी उद्दीपकेर साथे जे चारटी प्रश्न थाके सेखाने क एवं ख उद्दीपक संश्लिष्ट नय, अर्थात अन्य जे कोनो जायगा थेके ए प्रश्न दुटी करा जाय। एकटी प्रश्न ज्ञानमूलक अनुधावनमूलक, तारपरे प्रयोगमूलक उच्चतर दक्षतामूलक, ए चारटी प्रश्न निये आमादेर उद्दीपक थाके एवं प्रश्न थाके। तो आमरा प्रथमेई देखी दुर्नीति कि। एखाने दुर्नीति कि एरकम प्रश्न होते पारे, अथवा ए सी सी एर पूर्ण रूप लिखो, अर्थात एक कथाय उत्तर देवा जाए बा एकटा लाइनेर माध्यमे उत्तर देवा जाए बा संख्याय प्रकाश करा जाए, एरकम प्रश्न हय बा उत्तर आमरा सेटार उत्तर करते पारी प्रश्नेर संख्यार माध्यमे अथवा अति संक्षेपे। ख नम्बरे आमरा देखते पाच्छी विशेष चाहिदा जनगोष्ठी बोलते कि बुझो, एखाने कि बुझो एरकम विषय थाके, संज्ञा थाके, अर्थात अनुधावन करे सेई विषयटार उत्तर दिते हय। ग नम्বর প্রশ্নটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট হয় এবং উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট করে উত্তর দিতে হয়। ঘ নম্বর প্রশ্নটাও উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট হয়। তো আমরা আসি দুর্নীতি কি, এরকম প্রশ্ন হলে আমরা কি অ্যানসার করব। একেবারে সহজ কথায় দুর্নীতি বলতে আমরা আইন বা নীতি বিরুদ্ধ কাজকে বুঝে থাকি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, প্রতারণা, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া অথবা নিজের সুবিধা ভোগ করা, এগুলোই মূলত দুর্নীতি। দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি আসছে, বিশেষ চাহিদার জনগোষ্ঠী। বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে আমরা কি বুঝি। তো একটি সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক নিয়মে তাদের যাবতীয় চাহিদা পূরণ করতে পারে না, পূরণ করতে অক্ষম, অন্যের উপর নির্ভর করতে হয় তাদের চাহিদা পূরণের ক্ষেত্রে, এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী। এরপর আমরা গ নম্বরে আসি, জামালের প্রতিবন্ধীজনিত সমস্যাটি ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে আমরা প্রথমেই প্রতিবন্ধীজনিত সমস্যা, কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখানে প্রতিবন্ধীজনিত সমস্যার যে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে সেটা হচ্ছে বাক প্রতিবন্ধী। এখন আমরা প্রথমেই লিখব উদ্দীপকে
উল্লেখিত জামাল একজন বাক প্রতিবন্ধী, শারীরিক বা মানসিক অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে যারা স্বাভাবিক জীবনযাপনে সক্ষম নয় তারা প্রতিবন্ধী। উদ্দীপকের জামাল কথা বলতে পারে না, সে সুন্দর ছবি আঁকতে পারে, কথা বলতে না পারায় তাকে স্কুলে ভর্তি করানো যায়নি। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রতিবন্ধীরা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী হয়। জামালও তেমন একজন, সে কথা বলতে না পারলেও সুন্দর ছবি আঁকতে পারে। জামালের মতো অনেক বাক প্রতিবন্ধী বা অন্য প্রতিবন্ধী রয়েছে যারা ছবি আঁকতে পারে, খেলাধুলায় অনেক বেশি দক্ষ, অভিনয় করতে পারে বা হস্তশিল্পে সুন্দর কাজ করতে পারে। তো জামালের প্রতিবন্ধীজনিত সমস্যাটা আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আসি আমরা জামালের সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তুমি মনে করো। তো আমরা এবার এটার অ্যান্সার করব কীভাবে। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিগুলোকে আরও জোরদার করতে হবে, অর্থাৎ প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে সরকারের সাথে সাথে ব্যক্তি, সমাজ, আন্তর্জাতিক সহায়তাকে আরও বাড়াতে হবে। এখন এই সহায়তা বাড়ানোর ক্ষেত্রে কতগুলো পদক্ষেপের মাধ্যমে সেটা করতে হবে। প্রথমত সামাজিক সচেতনতা। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই মানুষ, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের বোন, অর্থাৎ এই সমাজের অংশ। এটা সর্বস্তরের মানুষের মধ্যে এই চেতনা বোধটা জাগ্রত করতে হবে। প্রতিবন্ধিত্ব কোনো অভিশাপ নয়, পাপের ফসল নয়, এটা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এই বোধটাকে জাগ্রত করতে হবে। প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ এবং শিক্ষা সামগ্রী সহজলভ্য করতে হবে। প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। মূলধারার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে প্রতিবন্ধীদের সহায়ক, প্রতিবন্ধী বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধীদের জন্য পরিবার ভিত্তিক সেবা, কমিউনিটি ভিত্তিক পুনর্বাসন কার্যক্রম আরও বিস্তৃতি ঘটাতে হবে। প্রতিবন্ধীদের আর্থিক এবং মানসিক সহায়তা দিতে হবে। আর্থিক সহায়তার জন্য তাদের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে। তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান করতে হবে এবং কর্মক্ষেত্রে তারা যেন বৈষম্যের শিকার না হয় সে বিষয়টাও দেখতে হবে। কর্মক্ষেত্রে তারা যাতে ন্যায্য মূল্য পায় সে বিষয় নিশ্চিত করতে হবে এবং প্রতিবন্ধী বান্ধব আইন তৈরি করে প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে এবং রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তাদেরকে অধিক মাত্রায় ইনভলভ করতে হবে, অর্থাৎ অন্তর্ভুক্ত করতে হবে। চাকরির ক্ষেত্রে তাদের জন্য কোটার ব্যবস্থা করতে হবে এবং সেই কোটার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তাহলে এই প্রতিবন্ধীদের জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আমরা তাদের সমস্যা সমাধান করতে পারব। এরপরে আমরা একটু বলেছি যে দুর্নীতির প্রভাব সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দুর্নীতির প্রভাব বা ক্ষতিকর দিক, তো আমরা দুর্নীতির কী কী ক্ষতিকর দিক আছে সেগুলো একটু দেখি। প্রথমত দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়। এটা জাতীয়
উন্নয়নের অন্তরায় এবং দারিদ্র্যের অন্যতম একটা কারণ। দুর্নীতি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, জাতীয় সংহতিকে বিপন্ন করে এবং দুর্নীতির বিস্তার ঘটলে রাষ্ট্রযন্ত্র ব্যক্তি স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত হয়। দুর্নীতির প্রকোপ বাড়লে জীবনযাত্রার ব্যয় বাড়ে, জাতীয় সম্পদের অপচয় হয়, সামাজিক বৈষম্য সৃষ্টি হয়। পাশাপাশি জাতীয় সম্পদের অসম বণ্টন হয়, এই অসম বণ্টনের কারণে সমাজের একটা বিশেষ শ্রেণী ধনিক শ্রেণীতে পরিণত হয়। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে দেশের 80% সম্পদের মালিক হয়ে যায় 20% জনগণ এবং 20% সম্পদের মালিক হয় 80% জনগণ, যেটা রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকে না। এই ভ্রাতৃত্ববোধ না থাকার কারণে সাম্যও সৃষ্টি হয় না, স্বাধীনতাও উপভোগ করা যায় না। অর্থাৎ সকল ক্ষেত্রে একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো আমরা দেখতে পেলাম দুর্নীতির আসলে কোনো ইতিবাচক দিক নেই, দুর্নীতির যে প্রভাব সেটা সমাজজীবনকে বিপর্যস্ত করে। পৃথিবীর অন্য অন্য দেশে যাই হোক, দুর্নীতি পৃথিবীর প্রায় সব দেশেই আছে, কম বেশি। তবে দুর্নীতি উন্নয়নশীল দেশগুলোর অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আমাদের দেশ বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশের এখন অন্যতম, বাংলাদেশের উন্নতির বা উন্নয়নের অন্যতম একটা প্রতিবন্ধক দুর্নীতি। তাই আমাদেরকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে পারলেই আমরা সম্মুখে অগ্রসর হতে পারব এবং জাতি হিসাবে দেশ হিসাবে আমরা একটা সমৃদ্ধ জাতিতে পরিণত হব। আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।